এক নম্বর প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, গণিত শিক্ষার ক্ষেত্রে একজন শিক্ষক টিএলএম ব্যবহার করলে ক শিক্ষণ প্রক্রিয়া সহজ হয়, খ শিক্ষণ সহজ হয়, গ উভয়, নাকি ঘ কোনোটিই না। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আধুনিককালে গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ হলো কি, ক চার্ট, খ মডেল, গ টেলিভিশন, নাকি ঘ কম্পিউটার। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ কম্পিউটার। তাহলে আধুনিককালে গুরুত্বপূর্ণ শিক্ষা উপকরণ হলো কম্পিউটার। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে টিএলএম হিসেবে গুরুত্বপূর্ণ ক ব্ল্যাকবোর্ড, খ বাস্তব জিনিস, গ চার্ট, নাকি ঘ মডেল। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ বাস্তব জিনিস। তাহলে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে টিএলএম হিসেবে গুরুত্বপূর্ণ বাস্তব জিনিস। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি টিএলএম ব্যবহার করলে শিক্ষার্থীরা আনন্দ পায়, ক সাধারণ জিনিসপত্র, খ কেনা জিনিসপত্র, গ মডেল, নাকি ঘ চার্ট। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক সাধারণ জিনিসপত্র। তাহলে টিএলএম ব্যবহার করলে শিক্ষার্থীরা আনন্দ পায়, সাধারণ জিনিসপত্র। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি টিএলএম ব্যবহার করে শিক্ষার্থীদের ক গণিতে আগ্রহ সৃষ্টি করা যায়, খ গাণিতিক দক্ষতা বাড়ানো যায়, গ বৌদ্ধিক ক্ষমতা বাড়ানো যায়, নাকি ঘ গণিতের ধারণা দেওয়া যায়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক গণিতে আগ্রহ সৃষ্টি করা যায়। তাহলে টিএলএম ব্যবহার করে শিক্ষার্থীদের গণিতে আগ্রহ সৃষ্টি করা যায়। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি গোলক সম্বন্ধে ধারণা দিতে ব্যবহার করা যায় ক শক্ত পিচবোর্ড, খ কাদামাটি, খ কাঠি, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ কাদামাটি। তাহলে গোলক সম্বন্ধে ধারণা দিতে ব্যবহার করা যায় কাদামাটি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি আয়তক্ষেত্রের ধারণা দিতে ব্যবহার করা যায় ক শক্ত পিচবোর্ড ও কাঁচি, খ দুটি কাঠি, গ তিনটি কাঠি, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক শক্ত পিচবোর্ড ও কাঁচি। তাহলে আয়তক্ষেত্রের ধারণা দিতে ব্যবহার করা যায় শক্ত পিচবোর্ড ও কাঁচি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ত্রিভুজের ধারণা দিতে ব্যবহার করা যায় ক একটি কাঠি, খ দুটি কাঠি, গ তিনটি কাঠি, নাকি ঘ শুধু এক টুকরো পিচবোর্ড। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ তিনটি কাঠি। তাহলে ত্রিভুজের ধারণা দিতে ব্যবহার করা যায় তিনটি কাঠি। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি ভগ্নাংশের ধারণা দিতে গিয়ে ব্যবহার করা হয় ক একটি বড় কাঠি ও কাঁচি, খ একটি কাগজের বড় ফালি ও কাঁচি, গ উভয়, নাকি ঘ কোনোটিই নয়। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ উভয়। তাহলে ভগ্নাংশের ধারণা দিতে ব্যবহার করা হয় একটি বড় কাঠি ও কাঁচি, একটি কাগজের বড় ফালি ও কাঁচি, এক কথায় উভয়। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি সংখ্যা কার্ড তৈরি করতে প্রয়োজন কি, ক আর্ট পেপার, খ কাঁচি, গ স্কেচ পেন, নাকি ঘ সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ঘ সবগুলি। তাহলে সংখ্যা কার্ড তৈরি করতে প্রয়োজন আর্ট পেপার, কাঁচি ও স্কেচ পেন। পরে প্রশ্ন মধ্যে দেখো কী দেওয়া আছে,
পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, শিশুদের ঘড়ির কাঁটা সম্বন্ধে সঠিক ধারণা দিতে প্রয়োজন কি? ক, তিনটি সমান আকারে মোটা কাঠি, খ, একটি মোটা দুটি মোটা বড় কাঠি, গ, একটি মোটা বড় ও একটি সরু কাঠি, নাকি ঘ, তিনটি সমান আকারের সরু কাঠি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, একটি মোটা, একটি মোটা বড় ও একটি সরু কাঠি। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, গণিতের অর্থবহ শিক্ষণের জন্য ক, উপযুক্ত শিক্ষণ পদ্ধতি হলেই চলে, খ, প্রয়োজনীয় টিএলএম হলেও চলে, গ, উপযুক্ত শিক্ষণ পদ্ধতির সঙ্গে ব্যবহার প্রয়োজন, নাকি ঘ, টিএলএম প্রয়োজন নেই। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, উপযুক্ত শিক্ষণ পদ্ধতির সঙ্গে ব্যবহার প্রয়োজন। তাহলে গণিতের অর্থবহ শিক্ষণের জন্য উপযুক্ত শিক্ষণ পদ্ধতির সঙ্গে ব্যবহার প্রয়োজন। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, জ্যামিতি শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিএলএম হলো কি, ক, ব্ল্যাকবোর্ড, খ, জ্যামিতি বাক্সে রাখা উপকরণগুলি, গ, চক ও ডাস্টার, নাকি ঘ, চার্ট। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, জ্যামিতি বাক্সে রাখা উপকরণগুলি। তাহলে জ্যামিতি শেখানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ টিএলএম হলো জ্যামিতি বাক্সে রাখা উপকরণগুলি। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, সস্তা ও পড়ে থাকা জিনিসপত্র দিয়ে ক, অনেক টিএলএম তৈরি করা যায়, খ, যে টিএলএম পাওয়া যায় তা দিয়ে শিক্ষার্থীদের ভুল ধারণা পৌঁছায়, গ, টিএলএম তৈরি করে ব্যবহার করলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়, নাকি ঘ, টিএলএম তৈরি করে শ্রেণী শিক্ষণে সুবিধা হয় না। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে গ, টিএলএম তৈরি করে ব্যবহার করলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়। তাহলে সস্তা ও পড়ে থাকা জিনিসপত্র দিয়ে টিএলএম তৈরি করে ব্যবহার করলে শিক্ষার্থীরা পাঠে আগ্রহী হয়। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, গণিতের সামর্থ্য অর্জনে যে উপকরণ ব্যবহার করা যেতে পারে তা হলো কি, ক, মূর্ত উপকরণ, খ, অর্ধমূর্ত উপকরণ, গ, বিমূর্ত উপকরণ, নাকি ঘ, সবগুলি। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে ক, মূর্ত উপকরণ। তাহলে গণিতের সামর্থ্য অর্জনে যে উপকরণ ব্যবহার করা যেতে পারে তা হলো মূর্ত উপকরণ। পরে প্রশ্ন মধ্যে দেখো কি দেওয়া আছে, পরে প্রশ্ন মধ্যে দেওয়া আছে কি, বিমূর্ত উপকরণ হলো ক, ছবি, খ, সংখ্যা, গ, কাঠি, নাকি ঘ, বীজ। তাহলে আমাদের সঠিক উত্তরটি এর মধ্যে হবে খ, সংখ্যা। তাহলে বিমূর্ত উপকরণ হলো সংখ্যা। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করো এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দাও পরবর্তী ভিডিওগুলি সবার আগে তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। আর তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও।